ওকে ব্যানামের সাথে এখানে দেখতে পাচ্ছি ডিসি টিমের একটা মাখামাখি। ডিসি টিম এখান থেকে একটা কিল অলরেডি পেয়ে গিয়েছে। ব্যানামের কিন্তু কয়জন আছে, ব্যানামের কিন্তু দেখতে পাচ্ছি একজন অলরেডি ওয়াইপড আউট, এবং যে নেওয়াক হয়েছে সে কিন্তু জি তার G60 টা কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। এবং দেখা যাক এই জায়গায় যদি একটা গ্রেনেড করে তাহলে কিন্তু অবস্থা, এবং কিন্তু মলি এসেছে, পারফেক্ট মলি যেটাকে বলে সেই মলিটা কিন্তু এখানে এসেছে। আমাদের ব্যানামের রিড কিন্তু এখান থেকে, সেও কিন্তু নক হয়ে যাওয়ার সুযোগ থাকবে। সে কিন্তু একটাকে নক করে দিয়েছে, ও ভাই সে কিন্তু একটাকে নক করেছে। ব্যানামের একটা প্লেয়ার কিন্তু অলরেডি শেষ, এবং বাকি প্লেয়ারটাকে এদিক থেকে যদি দেখি ব্যানামের সে কিন্তু একাই রয়েছে। এখানে কিন্তু 1v2 সিচুয়েশন, 1v2 সিচুয়েশন, 1v2 সিচুয়েশনে কিন্তু গায়তনটা কিন্তু খুবই ক্লোজে রয়েছে। গায়তনটাকে একটু দেখার ট্রাই করে, গায়তনটা এখান থেকে কী করে, সে কিন্তু টিপি নিয়ে বসে আছে, সে কিন্তু ওয়েট করতেছে এখন। কিন্তু ও ডিসি এবং কিন্তু এবং কিন্তু শেষ, এখান থেকে কিন্তু ব্যানম কিন্তু হয়ে গিয়েছে ফিনিশ। বাট ডিসি মিস্টার ডিএমআর কিন্তু এখান থেকে একেবারে ক্লোজ করে দিয়েছে ডিএমআরকে। ওকে নট এ বিগ প্রবলেম, এখান থেকে কিন্তু ডিসি টিম কিন্তু পেয়ে গেল 4-4টা কেল, এবং অন্যদিকে কিন্তু ব্যানম টিম ওয়াইপড আউট হয়ে গেল। ব্যানম টিম আমার মনে হচ্ছে ওল্ড টিম কিন্তু এখান থেকে ফিনিশ করে দিয়েছে। ওল্ড টিম কিন্তু একটু নিচের দিকে চলে যেতে চায়, তাহলে দেখতে পাবো। হ্যাঁ ওল্ড টিম কিন্তু এখান থেকে ওয়াইপড আউট হয়ে গেল, টিম মেজারেবলসও ওয়াইপড আউট। এরপর কাছাকাছি কোন টিমগুলো রয়েছে একটু দেখার ট্রাই করবো, কজ আমার অনেক প্রবলেম করতেছে এখানে লাইভ স্ট্রিমে। বিএফএস বিএফএস টিমের দিকে যাই, বিএফএস টিম কিন্তু দেখতে পাচ্ছে কমান্ডো, ডাইটন এবং ওয়ারলক কিন্তু এখান থেকে জয়েন হয়েছে। তারা টিরিং বিডিং রেডি কালা করে করে এখান থেকে যাচ্ছে, চোখে চলে যাক তারা জোনের দিকে। অন্যদিকে টিম এক্স টিমের পোলাপানগুলো কিন্তু চলে আসতেছে জোনের ভিতরে ব্রিজের উপর দিয়ে। ওকে তারা যদি যেতে যেতে পথে যদি হয়ে যায় দেখা বিএফএস এর সাথে হয়ে যাবে একটা মাখামাখি তাদের সাথে। ওকে আমরা একটু চলে যাব, কাদের সাথে মারামারি হচ্ছে, অক্সিয়ার সাথে, অক্সিয়ার সাথে যদি চলে যায় রিপার টিমের সাথে এখানে একটু চলে যায় রিপার টিম। এক্স টিম কিন্তু এখান থেকে দাঁড়িয়ে যাবে নাকি, টিম এক্সট্রিম কিন্তু পাঠিয়েছে না, টিম এক্স টিম এক্সট্রিম কিন্তু এখান থেকে দাঁড়ানি, তারা কিন্তু চলে যাচ্ছে টোটালি, না যাচ্ছে না ভাই, তারা ফাইট নিবে। ও ভাই মার লাগে ব্যানম কিন্তু, ও এখানে কিন্তু ভাই রকস্টার কিন্তু নক, রকস্টার কিন্তু নক করে দিয়েছে, এবং কিন্তু এখানে গালি খাবে ব্যানম, ব্যানম এখানে চকমত্কার গালি খাবে, এবং কিন্তু তাকে ফিনিশ করে দিয়েছে ভাই, একেবারে ফিনিশ করে দিয়েছে ভাই। আমরা একটু শো বিএফএস, হ্যাঁ আয়াসাকে ভাই বিএফএস কে দেখতেছি ভাই, দেখো বিএফএস কে দেখতেছি আমরা এখান থেকে। দেখা যাক বিএফএস আয়াসাকে ভাই বিএফএস দেখতেছি ভাই, বিএফএস দেখাচ্ছি ভাই, রাগ করিও না ভাই, একটা শেয়ার করে দাও আয়াসাকে ভাই, একটা শেয়ার করে দাও প্লিজ। বিএফএস এর ওয়ারলক এবং কমান্ড এবং টাইটানকে এখান থেকে দেখতে পাচ্ছি, কমান্ডকে একটু দেখার ট্রাই করি, কমান্ড এখান থেকে কাকে ট্যাপ ট্যাপ দেয়, কেউ নাই ওখানে ভাই, ওখানে কেউ নাই, কারে স্প্রে দাও, এবং সে তাকে নক করে দিবে না উল্টা দিক থেকে। এখানে কিন্তু কমান্ড কিন্তু নক হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, ব্যানাম যদি তাকে দেখে ফেলে কিন্তু নক করে দেবে। আচ্ছা ব্যানামের অ্যাঙ্গেল থেকে কিন্তু তাকে দেখা যাচ্ছে না আমি যতটুকু দেখতে পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কীরকম একটু যায় ভাই বলে দেখ, বলো তো বলো তো, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আসলে এমন প্রবলেম করতেছে খুবই খারাপ লাগলো, আজকে নেটওয়ার্ক কেন প্রবলেম করতেছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে এখান থেকে স্ট্রিম, ও নেওয়া কি কিন্তু এখান থেকে অনেক ড্যামেজ করে দিয়েছে, নেওয়ার অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, তার কাছে ফার্স্ট এয়ার একটাই আছে, ও কার্নাইটের শট দিচ্ছে, কার্নাইটের শট দিচ্ছে হচ্ছে আমাদের মিস্টার ডন, ডনের কার্নাইটের শটটা দেখে ইয়েস লাগা, ও ভাই অসাধারণ মিস্টার টনের কিন্তু অসাধারণ একটা কার্নাইটেড শট ছিল পেছন দিক থেকে, কিন্তু ব্যানমের, ও ভাই স্প্রে 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 নট কার্নাইটেড, নট কার্নাইটেড স্প্রে করলে ভালো হতো একজাক্টলি, হ্যাঁ স্প্রে করবে, বাট ওই পজিশনে থাকলে কিন্তু ওকে রিভাইভ করতে আসতে পারতো না। গাড়ি নিয়ে চলে আছে পুষে সম্ভবত, ও কানেক্ট হয়নি, 6x উই পুশ করতে চলে এসেছে ব্যানম, টিম এক্স টিমের সাথে, টিম এক্স টিমের পুশ করতে চলেছে, আটটা প্লেয়ার নক, একটা বিএফএক্সের শুধু একটা প্লেয়ারে বেঁচে রয়েছে, বিএফএস এর শুধুমাত্র ওয়ারলক রয়েছে, সেখান থেকে কি করে দেখা যাক, 1v3 করতে পারে কিনা, মলি থ্রো করতেছে, আরে ভাই তাকে তো দেখে ফেলেছে, এখান থেকে নেই ও
নিও গ্রাইন্ড করতেছে, এখান থেকে দেখা যাক কোথায়, ঘরের বাইরে পড়ছে নাকি। ওকে বের হতে টাইটানকে শেষ, ওয়াল লক এখান থেকে চলে এসেছে, দেখা যাক ওয়াল লক এখান থেকে সার্ভাইভ করে বের হতে পারে কিনা সেটা একটু দেখা দেখতে হবে আমাদেরকে। বাট উপরে কিন্তু ব্যানম রয়েছে, নিচে দুইটা প্লেয়ার রয়েছে, খুবই খুবই খারাপ অবস্থা ওয়াল লকের। এখান থেকে যদি বলতে চাই ওয়াল লকের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না ভাই, খুবই খারাপ অবস্থা। দেখা যাক সেখান থেকে কীভাবে নিজেকে সার্ভাইভ করে নিই, আমরা একটু তার স্ট্র্যাটেজিটা দেখার ট্রাই করবো। চলে আসছে, দেখে স্প্রে খেয়ে ফেলেছে এবং এর সাথে সাথে কিন্তু তাকে ফিনিশ করে দিয়েছে মিস্টার ডন। মিস্টার ডন কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, এখান থেকে মিস্টার ডন কিন্তু একাই সে তিনটা কিল পেয়ে গিয়েছে। নাইস, তিনটা কিল নিয়ে কিন্তু এখানে টিম এক্সট্রিম কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। এরপর যদি আমরা অন্য একটি টিমের দিকে চলে যাই, অন্য টিমের দিকে চলে যাই, ডেমোস অফ ডিসপাদের দিকে যেতে হবে। ডেমোস অফ ডিসপাদের কিন্তু নিমিখেল কিন্তু তার দুইটা টিমেটকে হারিয়ে সে কিন্তু একাই দৌড়ায় দৌড়ায় কোনোভাবে নিজেকে সার্ভাইভ করে চলে যাচ্ছে জোনের দিকে। আমরা ডিসি টিমের দিকে চলে যাবো, ডিসি টিমের এখানে গায়তনটাকে দেখতে পাচ্ছি, গায়তনটা কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছে। গায়তনটা কিন্তু একটা কিল পেয়ে গিয়েছে, এখান থেকে পাঁচটা ব্যান্ডেজ উইথ কিন্তু দুইটা ফার্স্ট এড কিট রয়েছে তার কাছে। ওকে, তারা জোনের রোটেশন নিয়ে চলে যাক, আমরা একটু চলে যাবো হচ্ছে টিম সিক্সটিনের দিকে। টিম সিক্সটিনের প্লেয়ারগুলোকে দেখা যাক, টিম সিক্সটিনের প্লেয়ারগুলো কিন্তু জন উইক, আইকনিক, অ্যানসাইটি এবং ডেম্যান কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে। ফ্রেম ড্রপ হিউজ হিউজ ফ্রেম ড্রপ, সবাই একটা একটা লাইক করে দেবেন এবং উইথ একটু শেয়ার করে দেবেন, অবশ্যই ভুলবেন না জন্য শেয়ার করতে। আমরা টিম সিক্সটিনকে দেখতেছিলাম, টিম সিক্সটিনকে এখান থেকে অনেক দূর থেকে ফাইট দিচ্ছে ডাব্লিউ আরবি ছেলেরা, মনে হয় এখান থেকে ফাইট দিচ্ছে ডাব্লিউ আরবি ছেলেরা দিকে একটু চলে আসে। এখান থেকে একটা তো অলরেডি অফলাইন পয়ে পড়ে আছে, ও ভাই মারে টিম সিক্সটিনকে মারতেছে ট্যাপ ট্যাপ উইথ এক এম উইথ 3x। হ্যাঁ, কান খেয়ে ফেলছে অনেক সাউন্ড, তাকেও দিচ্ছ দিক থেকে, এখান থেকে তো অ্যাঙ্গেল পাবে না। ওকে, আমরা এখান থেকে চলে যাই 15 নম্বর টিমের দিকে, চেজার্স টিম। চেজার্সের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি চেজার্সের পাহাড় তাসিন এনজবে এবং কিন্তু তারেক এখান থেকে জয়েন হয়েছে। ওকে, তাদের কিন্তু কিল নেই। ওকে, তাদের দিক থেকে চলে যাবো আইএক্স টিমের দিকে। আইএক্সের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু চারটা কিল পেয়েছে, হাইপার, পান্ডা, শ্রাউড এবং ইরোর। তারা কিন্তু এখান থেকে হাইপার, পান্ডার, শ্রাউড এবং ইরোরকে এখান থেকে দেখতে পাচ্ছি। টিম গেরিলার সাথে কিন্তু আরজিএসের একটা মাখামাখি শুরু হয়েছে, টিম গেরিলার দিকে চলে যাবো। 13 নম্বর ভার্সেস 21 নম্বর স্লটের মধ্যে একটা মাখামাখি, টিম গেরিলার কিন্তু এমএস কিন্তু এখান থেকে নক হয়ে পড়ে আছে। তাকে রিভাইভ করতে যেতে হবে, তাকে রিভাইভ করতে যেতে হলে তারা কোথায় কোথায় যেতে হবে, সে কোথায় রয়েছে। ওকে, তাই সে কিন্তু রিভাইভ হয়ে গেছে এমএস, এমএস কিন্তু এখান থেকে রিভাইভ হয়ে গেলে আরজিএস ভার্সেস টিম গেরিলার একটা মাখামাখি দেখতেছিলাম। আরজিএসের প্লাবাইনগুলোর দিকে যদি একটু যাওয়ার ট্রাই করি, বিচ্ছু কিন্তু এখান থেকে রয়েছে, বিচ্ছু কিন্তু এখান থেকে বিচ্ছুর মতো করতেছে। দেখা যাক আইকনিককে যদি একটু দেখার ট্রাই করে, আইকনিক এখান থেকে ওই কার কাছে ক্লিক করলাম, কার কাছে চলে আসলাম। ওকে, এখানে তারা ফাইট করুক, আমরা তার মধ্যে একটু চলে যাবো বিজের টিমের দিকে। বিজের টিমের প্লাবাইনগুলো এখানে কী করে, বিজেটের কিন্তু এখানে দেখতে পাচ্ছি আকাশ, কোম্পানি, নিলয় এবং রন কিন্তু এখান থেকে জয়েন হয়ে গেছে। ওকে, তারা থাকুক তাদের জায়গায়। এরপর আমরা যদি একটু চলে চলে যাই বিডিএক্সের দিকে, বিডিএক্স কিন্তু অলরেডি ফাইট করে দুইটা কিল পেয়েছে এবং কিন্তু সাথে কিন্তু তাদের একটা টিমেটকে হারিয়ে ফেলেছে। বিডিএক্সকে দেখতেছিলাম আমরা এখান থেকে, ডিয়ানের সাথে তাদের মাখামাখি। ও ভাই, সে ল্যাগ দিচ্ছে মনে হয় তার, অ্যাড অ্যাড তাহা ওয়াইটের কিন্তু ল্যাগ দিচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে তার ল্যাগ দিচ্ছে এবং তাদের উপর থেকে কিন্তু ফাইট দিচ্ছে মনে হয়। 16 নম্বর টিম আইএক্স টিম মনে হয় ওখান থেকে ফাইট দিবে অ্যাড তাহা ওয়াইটিকে। তেজপাতার কিন্তু অনেক, আরে ভাই তেজপাত, ও ভাই তেজপাতা কিন্তু এখান থেকে নক করে দিয়েছে অনেক এবং সেও কিন্তু নক। তেজপাতাকে কি ফিনিশ করে দিবে? আর বাই তেজ পাতা কিন্তু ফিনিশ করে দিয়েছে একেবারে। দেখা যাক ডগি এখান থেকে, দেখা যাক অগি এখান থেকে কী করে। স্মোক করতেছে, পিজিজেড ইফরান হুসাইন। ওকে, বিজের দিকে যাবো, বিজেডকে একটু দেখিয়েছিলাম, আর একটু পর যাবো, তার আগে একটু এফেক্টটা দেখার চেষ্টা করি। 1v1 সিচুয়েশন এখানে সে চলে আছে, বিডিএক্স ভার্সেস এবং এর সাথে সাথে বিডিএস কিন্তু এখান থেকে ডিএন অগি কিন্তু ফাইনালি ওয়াইপড আউট করে দিয়েছে এবং কিন্তু সে জোনে রেচে রয়েছে এবং তার দিকে কিন্তু কোনো টিম নাই বলেছিল। এবং কিন্তু এখানে অক্সিয়া টিমের দিকে যদি একটু চলে যায়, অক্সিয়া টিমের পোলাপাইনগুলো কিন্তু এখান থেকে একদম জোনে রেচে রয়েছে। তাদের সাথে ম্যাপ দেখান না, ম্যাপ গুলো দেখায় না, ম্যাপ দেখাবো না। ওকে, এখান থেকে নকজাকে দেখতে পাচ্ছি, 20 নম্বর টিমে তারা কিন্তু জোনে চলে এসেছে অলরেডি, চমৎকার। ও ভাই গাড়ির কী অবস্থা রে ভাই, গাড়ির গাড়ি চমৎকার। ওকে, আইএক্সের শ্রাউড কিন্তু এখান থেকে ডাব্লিউ আরবির মারুফকে, ম্যাক্সরুফ নাকি মারুফ এটা সব কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে।
ওকে, আমরা একটু দেখার চেষ্টা করব টিম এক্সট্রিমের দিকে, একটু আবার চলে যায় টিম এক্সট্রিম। কিন্তু এখান থেকে ফাইট নিচ্ছে কাদের সাথে? চার নাম্বার টিমের সাথে। চার নাম্বার টিমে রয়েছে কারা? সিএনসি। সিএনসির সাথে এবং তাদের পিছিয়ে রয়েছে হচ্ছে আমাদের টিম গেরিলা। সিএনসি থেকে একটু চলে যায়। সিএনসি কিন্তু অলরেডি চারটা কিল পেয়ে গিয়েছে। তারাও কিন্তু দেখতেছে সামনে চৌদ্দ নাম্বার টিমকে, টিম সিক্সটিনকে। তাদের তারা কিন্তু দুইটা টিমের মাঝখানে রয়েছে, বাট কবার রয়েছে সেজন্য হয়তো এখান থেকে ফাইট হচ্ছে না। ওকে, অম সুবার কাছে দেখতে পাচ্ছি এখানে, অম রয়েছে সুবার কাছে উইথ M4। গাড়িতে উঠে বসে আছে, কত সুন্দর। ও, গাড়িতে উঠে গিয়েছে। বিজিজের ড্যাট রয়েছে কোথায় যেন এখন দেখেছিলাম আমি একটু, জাস্ট ওয়েট মিনিট। ওকে, বিজের দিকে চলে আসলাম। বিজের কিন্তু এখান থেকে আকাশ, কোম্পানি, নিলয় এবং রন রয়েছে এখান থেকে। তাদের পাশে দিয়ে সিএনসি কিন্তু এখান থেকে রোটেশন নিচ্ছে। ওকে, এরপর আর আর কাকে কাকে দেখানো হয়নি। সিএনসিকে দেখেছি, টিএনকে দেখেছি, টিম এক্সট্রিমকে দেখেছি, ডায়মন্ডস অফ ডিসপায়ার, নিমিকালকে দেখেছি। ও লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। একটু একটু শেয়ার করে দাও, একটু একটু শেয়ার করে দিয়ে সহযোগিতা। আমাকে রিপার টিমকে দেখা হয়নি, রিপার টিমের দিকে চলে যাবো। রিপার টিমকে এখান থেকে একটা কিল পেয়ে গিয়েছে অলরেডি রিপারের। আজকে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমার যত, নেটওয়ার্ক প্রবলেম করার কথা না, কজ নেটওয়ার্ক কিন্তু অলরেডি 5 Mbps পাচ্ছি আমি স্পিড। ফাইভ এমবিপিএস মতো পাচ্ছি, 4.3 MBPS পাচ্ছি। বেস্ট অফ লাক বিজেট ফ্রম বিজেট এক্স পাইরো। পাইরো উইশ করছি বিজেট এক্সের জন্য। ওকে, দেখা যাক। 84 ping, বাট লাইভ স্ট্রিমের প্রবলেম করতে যতটুকু মনে হচ্ছে। এরপর আমরা একটু দেখার ট্রাই করবো এখান থেকে, আর কাদেরকে দেখা হয়নি তাদের থেকে একটু চলে যাই, তাদের থেকে চলে যেতে চাই। আর জিএসের পিছু, আচ্ছা আরজিএসকে কিন্তু দেখেছিলাম, তারা কিন্তু সেম জায়গায় এখনও স্টেল করতেছে এবং তাদের সামনে টিম গেরিলা রয়েছে। ওকে, এরপর টিম সিক্সটিনকে চলে চলে যাবো। টিম সিক্সটিনে কিন্তু এখানে জন উইক, আইকনিক এবং অ্যানসাইটি উইথ ডেমেন কিন্তু এখান থেকে জয়েন হয়েছে। দেখা যাক তারা এখান থেকে যে আর্টিস্ট যদি দেখে আমি দেখতে পাচ্ছি। এবং কিন্তু সিএনসি কিন্তু এদের রোটেশন দিচ্ছে। সিএনসির সাথে মাখামাখি হতে পারে, সিএনসির সাথে মাখামাখি। ও, সিএনসি কিন্তু এখান থেকে চলে গেছে, ফাইট দিয়েছে। তো সিএনসি এখান থেকে ফলো করে চলে গেছে, এখানে স্টে করেনি। আসবে নাকি সিএনসি এখান থেকে? দেখা যাক, 4v4 সিচুয়েশন, 4v4 সিচুয়েশন। নক, দুইটা নক, টিম সিক্সটিন কিন্তু দুইটা নক। তিনটা নক, আইকনিক একাই পেছে পেছে টিম সিক্সটিন। এবং এর সাথে টিম সিক্সটিন কিন্তু ফাইনালি ওয়াইপড আউট হয়ে গেলো। চমৎকার পুশ ছিল টিম সিএনসি, খুব ফাস্ট কিন্তু তারা পুশ করতে এসেছে। ফাস্ট পুশ করতে এসে কিন্তু তারা একটা এখানে কিন্তু দুইটা কিল পেয়ে, সরি দুইটা না চারটা কিল পেয়ে গেলো। টোটাল দুইটা টিমকে ওয়াইফ আউট করে তারা আটটা কিল পেয়েছে এখান থেকে। অসাধারণ গেম প্লে দেখা যাচ্ছে টিম গেরি অ্যান্ড ক্রো। নাইস এমডি তাই ফাসান তানজিম, কি বলো? ওকে, আমরা এখান থেকে চলে যেতে চাই পরবর্তী টিমগুলোর দিকে। টিম ডিসি কিন্তু জোনের ভিতরে রোটেশন হচ্ছে এখান থেকে। ডিসি কিন্তু জোন রয়েছে, তারা কিন্তু চারটা কিল পেয়েছে, বাট এখানে কিন্তু মিস্টার ডিএমআরকে তারা হারিয়ে ফেলেছে, এইটুকু হচ্ছে কথা। তারপর তারা কিন্তু জোনের এইচ স্টে করবে নাকি জোনের মিডল, তারা কিন্তু যেদিকে আছে সেদিকে কিন্তু কোনো টিম নেই বলেছিল। টিম টিএক্সের সাথে কিন্তু মাখামাখি শুরু। টিম টিএক্স টি এই কোথায় ক্লিক করে, এখানে এখানে টিম গেইলার সাথে। ওকে, টিএক্সের সাথে টিম গেইলার একটু মাখামাখি চলতেছে। চেজার্সের সাথে দুই নাম্বার টিমের একটা মাখামাখি। WB-র এখানে দেখা যাক, টিম এক্সট্রিমের যে প্লেয়ারটা নক ছিল সে কিন্তু, ও মিস্টার টঙ্কি কিন্তু স্প্রে দিয়েছে। ওকে, এখান থেকে দেখা যাক কি হয়। ও ভাই, টপে রয়েছে, টপের প্লেয়ারগুলোকে একটু দেখা যাক। আচ্ছা, এখানে ড্রপ, প্লেয়ার ড্রপ। অক্সাকে দেখান, টিম 22 লাইভ দেখে, অক্সা টিমকে দেখান 22 লাইভ দেখে রোটেশন দে। আচ্ছা বুঝলাম। ওকে, এমজিএস হাইপার কিন্তু এখান থেকে চেজার্সের সাথে একটা মাখামাখি চলতেছে। আমরা একটু পিছন দেখতে দেখার চেষ্টা করি। এখানে কিন্তু বেশ কয়েকটা টিম, আরজিএস কিন্তু, ও টিম গেরিলার উপর কিন্তু পিছন দিক থেকে আরজিএস থার্ড পার্টি করে দিয়েছে। ফাইট ফুট চলে হচ্ছে টিম এক্সট্রিমের সাথে, বাট পিছন দিকে কিন্তু আরজিএস টিম কিন্তু এখান থেকে অবস্থা টাইট বানিয়ে ফেলো। আরজিএসের টপজিক, ও টপজিক কিন্তু এখান থেকে নক। টিম গেরিলার, টিম গেরিলার এক্সিকিউটিভ কিন্তু এখান থেকে বেঁচে রয়েছে। এক্সিকিউটিভকে দেখে এখান থেকে সে কী করে, তার অবস্থা খুবই খারাপ। সে আসলে কোথায় যাবে? ও ভাই, ভালো খেলতেছে এক্সিকিউটিভ এখান থেকে কিন্তু, চমৎকার, অসাধারণ খেলতেছে। কী করবে সে বেচারা,
একা পড়ে গেছে, নিচে হচ্ছে টিম আরজিএস এবং উপরে হচ্ছে টিম এক্সট্রিম। সো তার একটা প্রবলেম ফেস করতেছে, অনেক প্রবলেম পড়েছে এখানে। গ্রেনেড মলি কোয়ারা ট্রাই করতেছে টিম এক্সট্রিম ব্যানম। দেখা যাক এখান থেকে তারা ফাইটটা কীভাবে নেয়। এক্সট্রিমের ডন, নিও, ব্যানম এবং অন্যদিকে কিন্তু আরজিএস এর এমএইচ, ম্যাচ, টক্সিক এবং বিচ্ছু। এবং কিন্তু ও ভাই গড, এক্সিকিউটর কিন্তু এখান থেকে নিউকে নক করে দিয়েছে ভাই। ও ভাই কিলটা নিয়ে ফেলেছে এবং কিন্তু তাকে কিন্তু ব্যানম কিন্তু উপরের দিক থেকে ফিনিশ করে দিয়েছে ফাইনালি। ব্যানম আগে থেকে দেখলে হয়তো ফিনিশ আগে করতে পারতো, বাট সুযোগ করতে পারেনি। ওকে একটু এখানে কিন্তু টিম গেলে ওয়াইপ আউট হয়ে গেলো ফাইনালি। এবং কিন্তু অন্য দেখতে পাচ্ছি আরজিএস এর সাথে কিন্তু এখানে বিজে টিমের প্লেয়ার পয়েন্টগুলো পিছন দিক থেকে এসে গেছে নাকি। চলে আসলাম এখানে, তারেককে কিন্তু এখান থেকে নক করে দিয়েছে। ও তারা নাইস একটা পজিশন এসেছে রে ভাই, ওপি পজিশন। এখানে কিন্তু চেজার্স, এখানে কিন্তু তারেক, তারেক কিন্তু রিভাইভ করে দিচ্ছে, রিভাইভ হয়ে গেছে তারেক। এখান থেকে পাহাত রয়েছে, দেখা যাক। চেজার্সের তাসিং কিন্তু এদিক থেকে চলে এসেছে ভাই, তাদের উপরে চেজার্স তাসিং চলে এসেছে। ও ডাব্লিউ আর বি একটা প্লেয়ার কিনা, উই নিড, ঠিক উই নিড গার্লস। আমি কমেন্টগুলো একটু পর পড়তেছি, কজ এখানে কিন্তু সব দিক থেকে ফাইট শুরু হয়ে গেছে এবং যেটা তাসিমকে কিন্তু এখান থেকে ফিনিশ করে দিয়েছে। ডাব্লিউ আর বি পোলাপাইনগুলোর দিকে দেখে ট্রাই করে একটু কী করে তারা তাদের টিমেটকে রিভাইভ করে দিল। আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে রিভাইভ হয়ে যেতে পারে, কজ জোনের বাইরে রয়েছে, দেখা যাক রিভাইভ করতে পারে কিনা। এবং কিন্তু 15 নম্বর টিমের একটা প্লেয়ার কিন্তু, একটা প্লেয়ার কিন্তু নিনজা অপে একাই বেঁচে রয়েছে, দেখা যাক। তারা কিন্তু এখান থেকে কিল পায়নি। এবং তারা কিন্তু এক্সপোর্ট করে ফেলেছে এবং কিন্তু সে শেষ হয়ে যাবে। এবং কিন্তু এর সাথে ডাব্লিউ ডাব্লিউ বি টিম কিন্তু এখান থেকে ফাইনালি ওয়াইপ আউট করে দিল টিম চেজার্সকে। তারা কিন্তু জোনে যেতে হবে, জোনের কিন্তু তাদের থেকে অনেকটা দূরে, অনেক দূরে জোন। শুধুমাত্র ডিসি টিম কিন্তু জোন পেয়েছে, বাকি সবগুলো টিম, আচ্ছা সিএনসি টিমও জোন পেয়েছে, বাকি সবগুলো টিম কিন্তু জোনের বাইরে। বিজিজেডদের সাথে কিন্তু 13 নম্বর টিমের একটা ফাইট চলছে, সেখানে দেখা যাক ফাইটটা কীভাবে হয়। আরজিএস ভার্সেস বিজিজেড, রন কিন্তু এখান থেকে করে দিয়েছে নক। আচ্ছা রন ফেসে গিয়েছে এখানে, আচ্ছা রন এখানে, আচ্ছা না কোম্পানির আকাশ নিচে রয়েছে। রনের কিন্তু এখানে অবস্থা খারাপ, রন কিন্তু শেষ করে দিবে। নিলে কল কিন্তু অলরেডি ফিনিশড, আকাশ এবং কোম্পানি এখান থেকে নিচে কিন্তু তার রয়েছে, উপরের দিকে তার টিমেটার রয়েছে। এবং কিন্তু বিচ্ছু কিন্তু তাদের খুঁজে ট্রাই করতেছে এবং কিন্তু আকাশ এবং কোম্পানি কিন্তু নিচের দিক থেকে কিন্তু চলে যাচ্ছে। রনকে কিন্তু বাঁচানোর পথে পারল না, রন কিন্তু পাইসা গেছে এবং পিছন দিক থেকে কিন্তু ফাইট খাবে বিচ্ছু, কই বিচ্ছু ফাইট খাবে দিচ্ছে এবং কিন্তু নক করে দিয়েছে। এক্স্যাক্টলি বলেছিলাম আগে কি এখান থেকে নক হয়ে যাবে এবং কিন্তু তাকে কিন্তু নক করে দিয়েছে এবং কিন্তু সে কভারে চলে গেছে এবং কিন্তু তাকে কোম্পানিকে এখান থেকে ফিনিশ করে দিল। এখন ফাইনালি কিন্তু বিচ্ছু কিন্তু এখান থেকে কোম্পানিকে ফিনিশ করে দিল, দেখা যাক। সাউন্ড কিন্তু গ্লিচ, ওকে আমরা এখান থেকে চলে যাবো 22 নম্বর টিমে যেতে যেতে কিন্তু ফিনিশ করে ডিএন টিম, ডিএন টিম কিন্তু এখান থেকে ফিনিশ করে। ডিএন টিমের কিন্তু অলরেডি তারাও কিন্তু তাদের তিনটা টিমের হারিয়ে ফেলেছে, অগি কিন্তু এখান থেকে বেঁচে রয়েছে। ওকে 18 নম্বর টিমের দিকে চলে যায়, 18 নম্বর টিমের কিন্তু 13 নম্বর টিমের, আচ্ছা 18 নম্বর আকাশ, আকাশে খুবই ক্লোজে রয়েছে আরজিএস টিম এবং বিচ্ছু কিন্তু এখান থেকে রয়েছে একদম নিচে। তারা কিন্তু একটু সুন্দর একটা জায়গাটা যদি বলতে খুবই চমক একটা জায়গা। ব্যানামরা কিন্তু উপর দিকে রয়েছে, অগেকে তার, ও ভাই জাম জাম জাম, আ ভাই প্রে ভাব, খুবই সুন্দর জাম দিয়েছে, সে উপর উঠে গেল। আচ্ছা ড্রপ নিতে চলে এসেছে সে, ও লেভেল 3 বেস্ট হেলমেট, সুন্দর সুন্দর জিনিস পেয়ে গেছে, ও ভাই অফ পেয়ে গেছে এখান থেকে। অগে কিন্তু আরজিএস এর এমএস কিন্তু অফ করে দিয়েছে, দেখ টাচ টাচ প্রবলেম করতেছে রে ভাই। পিসি যে কখন নিবে, একটা পিসি খুব ফাস্ট নিতে হবে আমার। ও ভাই কি করেছে গ্রানেট, আকাশ ভাই ক্যাম্পার, আকাশ কোথায় কে জানে, আকাশ কোথায় চলে গেছে, আকাশকে মনে ফিনিশ করে দিচ্ছে। ওকে আমরা একটা রিপার্ট সিএনসি টিমের সাথে, এখানে রিপার্ট টিমের সাথে সিএনসি টিমের ফাইটটা দেখার ট্রাই করি।
কিছু চলে আসছে, মলে থ্রু খেয়েছে এবং এর সাথে সাথে টিম রিপার ওয়াইপড আউট হয়ে গেল। ফাইনালি সিএনসি টিম দেখেন তো রিপার টিমকে ওয়াইপড আউট করে দিল। চার সাতটা টিম 15টা প্লেয়ার কিন্তু স্টিলা বেঁচে রয়েছে, সিএনসির কিন্তু 4 জন প্লেয়ারই বেঁচে রয়েছে। এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা টিম ডিসির কিন্তু তারাও কিন্তু 3 জন প্লেয়ার রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি টিম এক্স টিমের একটা প্লেয়ার নকড, 20 নম্বরের একটা প্লেয়ার আছে, আইএক্সের কিন্তু 2টা প্লেয়ার আছে। আইএক্সের হিরোর কিছু একটু দেখার ট্রাই করি। ও দেখেছিল বাট তারা এক দেশে জাম্প করে পড়ে গিয়েছে। এবং কিন্তু এর সাথে সাথে টিম এক্সট্রিম কিন্তু ফাইনালি ওয়াইপড আউট। হিরো দেখা যাক কিন্তু তাদেরকে কিন্তু জোনে যেতে হবে, একটা বিআরডিএম কিন্তু তারা এখানে নিয়ে এসেছে। ওকে অগের দিকে যাওয়ার ট্রাই করি, কিন্তু এখানে স্ন্যাক হয়ে গেছে। গাইজনটাকে একটু দেখার ট্রাই করে গাইজন কিন্তু সিএনসি, ও আইএক্সের হিরো কিন্তু সিএনসি ক্যাপটাসকে নক করে দিয়েছে। এবং কিন্তু আইএক্সের হিরো কিন্তু সিএনসি ক্যাপটাসকে একবার ফিনিশ করে দিয়েছে। আইএক্সের হিরোর কিন্তু এখান থেকে নক, সিএনসি শুভ কিন্তু আইএক্সের হিরোকে নক করে দিয়েছে। হাইপার, হাইপার কিন্তু গাড়ির ভিতরে রয়েছে, গাড়ি ব্লাস্ট করে দিয়ে বুঝতে পেরেছে যে গাড়ির ভিতরে রয়েছে। কিল, ফ্রি কিল কিন্তু পেয়ে গেল এখান থেকে পিটি ক্রাকেন। সে কিন্তু এখান থেকে কিল পেয়ে গেল, সেটা কি লাগাইল পিছন দিয়ে কিল জ্বলতেছে তার। ও ভাই পিছেটা কি জ্বলে, মলি দিয়ে একটা আগুন আগুন জ্বালাই দিয়ে সেটা নাকি, তাতে সবুজ জ্বলে কেন, সুন্দর তো। ক্রাকেনের পিছে কিন্তু এখান থেকে সবুজ সবুজ কি জানে জ্বলতেছে, আমি জানি এটা কীভাবে জ্বালাই, সুন্দর জ্বলতেছে। সিএনসি টিমের কিন্তু আমার মনে হচ্ছে 2 জন প্লেয়ার বেঁচে রয়েছে মনে হয়, সিএনসির বাকি 2টা প্লেয়ার কিন্তু মনে হয় ফিনিশ করে দিয়েছে। সিপ এবং ক্রাফটস কিন্তু এখান থেকে শেষ। ভাই 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 ম্যাক্স দেখো ভাই কি ডেঞ্জারাস পাবলিক ভাই। ও ভাই ছেলেবেলা ডেঞ্জারাস পাবলিক, ছেলেবেলা ডেঞ্জারাস পাবলিক লুট করে ফেলতেছে, গাড়ি নিয়ে বাজে দিছে আবার লুট করতেছে, নাইস। ওপি ক্রাকেন কিন্তু এখান থেকে ক্রাকেনের পুরো স্টেপ পেয়েছে সে আসলে ম্যাক্স, তাকে স্প্রে দিচ্ছে। ও ভাই তার অবস্থা বাড়া বেজে ফেলছে, তার অবস্থা একদম বাড়া বাজে ফেলছে ক্রাকেনের। সে কিন্তু জোনের একদম এজে রয়েছে, জোনের ড্যামেজ খাবে 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 খাবে, এবং উঠলে কিন্তু শুভ দিবে ওখান থেকে। ওকে আই হোক বাই দিচ্ছে, এবং কিন্তু কার 98-এর শটকে দিচ্ছে, কার 98 বলে অমের শট। থমথমে অবস্থা, জোনের ভিতরে শুধুমাত্র 6 নম্বর টিম ছাড়া আর কেউ কিন্তু জোনের ভিতরে নেই, জোনের বাইরে সবাই 6 নম্বর টিমের অগের টিকে চলে যাও, কী করে দেখার চেষ্টা করি। ও ডিসি স্মোক করে দিয়েছি তার উপরে। আমরা একটু উপর দিকে দেখার ট্রাই করি না, উপর দিক থেকে দেখি মনে সবগুলো টিমকে দেখবো, এছাড়া কিন্তু দেখবো না, উপর দিক থেকে দেখি। ভাই অগের সামনে গিয়ে পড়েছে, অগের সামনে, এবং কিন্তু অগে কিন্তু এক্সকোচও বিশেষ করে দিয়েছে গ্রোজা দিয়ে, নাইস। 4টা টিম 8টা প্লেয়ার কিন্তু বেঁচে রয়েছে, দেখা যাক এখান থেকে কেউ নেওয়া হচ্ছে কিনা। এবং কিন্তু শুভ কিন্তু এখান থেকে পেরে ক্রাকেনকে শেষ করে দিয়েছে। 3টা টিম 3-2-2 সিচুয়েশন, 3-2-2 সিচুয়েশন, সিএনসি ডেসি এবং আরজিএস, দেখা যাক এখান থেকে উনার চিকেন ডিনার কী হয়। সাউন্ড কিন্তু ফুল গ্রিড, মলি গ্রেনাইট শুরু হচ্ছে, এখান থেকে একটা গ্রেনাইট পড়লে তো সবাই নকড হবে ভাই, এখান থেকে সর। স্মোকের বর্ষণ কিন্তু এখান থেকে চলতেছে, অনেক স্মোক চলতেছে এখান থেকে, দেখা যাক। 3টা টিম রয়েছে, 7টা প্লেয়ার কিন্তু রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি, সিএনসি আরজিএস এবং ডিসি, তাদের 3টা টিমের মধ্যে কে উইনার হচ্ছে কিনা হয় দেখা যাক। গাইতুনটা কিন্তু এখান থেকে ড্যামেজ নিচ্ছে জোনের, এবং এখানে মলি থ্রু করেছে ম্যাক্সের এবং শুভর উপর, কিন্তু মলি থ্রু হচ্ছে একটার পর একটা। ও ভাই 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 ম্যাক্স কিন্তু এখান থেকে আর যে টক্সিক কিন্তু গ্রেনেড করে নক করে দিয়েছে এখান থেকে ভাই, গ্রেনেডটা কিন্তু এখানে বাড়ি গিয়ে পড়ে গিয়েছে, দেখা যাক এখান থেকে কী হয়। মলি যেখানে থ্রু করতে সেখানে কিন্তু নেই, শুভ কিন্তু এখানে ড্যামেজ দিয়ে দিয়েছে, অ্যাস্টল কার লাইক্স সে কিন্তু ড্যামেজ করে দিয়েছে শুভ, এবং শুভ কিন্তু এখান থেকে নক করে দিয়েছে, এবং শুভ কিন্তু ফাইনালি ফিনিশড।
ম্যাক্স রয়েছে, ডিসি, দেখা যাক, ডিসি, সিএনসি, আরজিএস, তিনটা টিম, 6 জন প্লেয়ার, 3-1-2 সিচুয়েশন, অ্যাসকো ছবি এখান থেকে স্ন্যাক, ম্যাক্স স্ন্যাক, দেখা যাক জোনের ভিতরে কে রয়েছে। এটার পরে কিন্তু এখান থেকে যদি ফাইট না হয় তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে হচ্ছে হিল ব্যাটেল। ম্যাক্স কিন্তু পিছে ফল ব্যাক করেছে, হিল ব্যাটেল নিয়ে ট্রাই করবে সে। আরজিএস টিম কিন্তু পাশে রয়েছে, দেখা যাক কমতম অবস্থা, লং টাইম, এবং কিন্তু ম্যাক্স কিন্তু এখান থেকে কিন্তু স্পট হয়ে গিয়েছে। দেখা যাক আমরা উপর থেকে ট্রাই করবো, ম্যাক্স কিন্তু পিছিয়ে, ম্যাক্সকে দেখি, ম্যাক্স কিন্তু পিছিয়ে চলে এসেছে, একেবারে পিছিয়ে চলে এসেছে, এবং কিন্তু জুন কিন্তু অলরেডি শ্রিং করে দিয়েছে, অলরেডি শ্রিং শুরু, হিল ব্যাটেল স্টার্টেড, আয়ারো টক্সিক কিন্তু এখান থেকে নক, এমজিএস কিন্তু এখান থেকে হিল ব্যাটেল শুরু করতে, হিল ব্যাটেল করতেছে, এবং কিন্তু একটা প্লেয়ার নক, এবং কিন্তু ডিসি টিম, ডিসি টিম কিন্তু এখানে মনে হয় মনে হয় চিকেন ডিনার হয়ে গেল, অসাধারণ পারফরমেন্স করেছে টিম ডিসি। ডিসি কিন্তু আজকে অনেক দিন পর আজকের ম্যাচে কিন্তু উইনার হয়ে চিকেন ডিনার বের করুন। এখান থেকে দেখতে পাচ্ছি টিম ডিসি, আজকের জন্য একটু সরি বলে নিচ্ছি, কথা একটু নার্ভাস ছিলাম, নার্ভাস হয়ে যাওয়ার কারণে একটু স্ট্রিমের কমেন্টারিতে একটু প্রভাব পড়েছে আমার, আমি যতটুকু নিজে ফিল করতে থাকি সো সরি ফলতে আগে থেকে বলে দিচ্ছি সেটা। এবং এখান থেকে 8টা কিল নিয়ে তারা রয়েছে হচ্ছে 1 নম্বর পজিশনে টিম ডিসির প্রতি। আরজিএস টিম কিন্তু এখান থেকে 6টা কিল নিয়ে তারা রয়েছে 2 নম্বর পজিশনে, এবার সিএনসি কিন্তু এখান থেকে কিল করেছে 12-16-17টা কিল করে, তারা হচ্ছে 3 নম্বর পজিশনের পর নকজা, নকজা টিম কিন্তু এখান থেকে 1টা কিল করেছে হচ্ছে 4 নম্বর পজিশনে। এরপর টিম ডিএন, ডিএন কিন্তু এখান থেকে 9-10টা কিল করে, তারা হচ্ছে 5 নম্বর পজিশনের পর। আইএক্স টিম এখান থেকে, আইএক্স টিম এখান থেকে 5টা কিল করেছে, 5টা কিল রয়েছে 6 নম্বর পজিশনে। টিম এক্স টিম কিন্তু এখান থেকে 4টা কিল করে, তারা রয়েছে হচ্ছে 7 নম্বর পজিশনে। এরপর রিপার টিম এখান থেকে 5টা কিল করে 8 নম্বর পজিশন, বিজিসের এখান থেকে কিনে তারা হচ্ছে 9 নম্বর পজিশনের পর। ওয়ার WARB ওয়ার্প টিম এখান থেকে কিল করেছে 4টা, তারা রয়েছে 10 নম্বর পজিশন। অক্সিজেন টিমের কিন্তু কিল 1টা, তারা রয়েছে 11 নম্বর পজিশনে। এরপর চেজার্স কিন্তু কিল নেই, তারা হচ্ছে 12 নম্বর পজিশনে। এরপর টিম গেইলা কিন্তু এখানে 3টা কিল করেছে 13 নম্বর পজিশনে। ডেমন অফ ডিসপাত কিন্তু কিনে তারা হচ্ছে 14 নম্বর পজিশনে। এরপর টিম 16 কিন্তু কিল নেই, তারা হচ্ছে 15 নম্বর পজিশনে। এরপর 16 নম্বর রয়েছে হচ্ছে BDX, তারা কিন্তু এখানে 3টা কিল পেয়েছে 16 নম্বর পজিশনে। BFS এর 1টা কিল, তারা 17 নম্বর পজিশনে। ব্যানম কিন্তু এখান থেকে কিল করেছে 5টা, তারা হচ্ছে 18 নম্বর পজিশনে। এরপর রেড টিমের কিল নিয়ে তারা হচ্ছে 19 নম্বর পজিশনে। এরপর ওল্ড টিমে দেখতে পাচ্ছি এখান থেকে তাদের কিল নিয়ে তারা 20 নম্বর পজিশনে। মেজরেবলসের কিল নিয়ে তারা হচ্ছে 21 নম্বর পজিশনে। এর সাথে সাথে কিন্তু এই ম্যাচটা আজকে আমাদের এখানে শেষ হলো, ইনশাল্লাহ কালকে আবার 1 সময় 1 টাইমে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসুল করিম, হ্যাঁ দেখছি তুমি উইনার উইনার চিকেন ডিনার হয়েছে, আমি দেখছি সেটা, ভালো খেলেছো, খুবই ভালো খেলেছো তুমি, চমৎকার।